মুন্সিগঞ্জে আখের বাম্পার ফলন হয়েছে, বাজারে দাম ভালো পাওয়ায় লাভের মুখ দেখছেন চাষিরা। জেলার ছয়টি উপজেলায় 596 হেক্টর জমিতে এবার আখ চাষ করা হয়। এর মধ্যে সিরাজদিখান উপজেলায় চাষ হয় 470 হেক্টর জমিতে। গত বছর বন্যায় ফসল নষ্ট হয়, এবার বর্ষায় জমিতে পানি আসেনি, তাই ফলনও ভালো হয়েছে। সেই সাথে করোনাকালে আগের চেয়ে দাম ভালো পাওয়ার আশায় খুশি কৃষকরা। খুবই ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তিনজনে পার্টনারে বুনছি, তিনখানি দুই ঘন্টা জায়গা আলাদলে 7 লাখ টাকা বেচতে পারি। এদিকে এরই মধ্যে আড়তে বিক্রয়ের জন্য এসেছে আখের চালান। ঢাকা থেকেও আসছেন পাইকাররা। কৃষকদের অনেকেই জানিয়েছেন 5 টাকা খরচ করে প্রতি পিস আখ তারা বিক্রি করছেন 11 থেকে 14 টাকায়। লাভের মুখ দেখবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। গেছে বছর মাইর খাইছি কৃষক, এবারকার লাভ মানে আছে, বিক্রি করতেছি 12 টাকা 13 টাকা। এছাড়া স্থানীয় ব্যবসায়ীরাও কৃষকদের কাছ থেকে 1100 টাকায় প্রতি শ কিনে বিক্রি করছেন 1400 টাকায়। 11 টাকা পিস 10 টাকা পিস 9 টাকা পিস 9 টাকা নিচে না, খরচ আছে 1 টাকার মধ্যে 1.5 টাকা 15 টাকা 20 টাকা বিক্রি করি। এলাকায় কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলার অধিকাংশ মানুষই প্রবাসী। কৃষকরা তাদের জমিতে চাষাবাদ করেন। তাদের মতে আখের পাশাপাশি সবজি চাষ করলে তারা আরও লাভবান হতে পারত। তবে এবার আখের ফলন ও বিক্রি ভালো হওয়ায় কৃষকের ঘরে হাসি ফুটেছে।